সাংবাদিকতার ইতিহাস কি? পৃথিবীতে প্রথম সাংবাদিক কে ছিল? পৃথিবীতে প্রথম সংবাদপত্রটি কোনটি ছিল? ভারতবর্ষে বা আমাদের এই সাবকন্টিনেন্টে উপমহাদেশের প্রথম সংবাদপত্রটা কি? এই সমস্ত খুব ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে আজকে আলোচনা করব। তাই আজকের টপিক হচ্ছে হলো সাংবাদিকতা বা জার্নালিজমের ইতিহাস বা হিস্ট্রি। আমার কাছে বন্ধু রয়েছে আমার একটা নোটসের একটা ডায়েরি। এই নোটসের ডায়েরিতে খুব সুন্দর করে বেশ কিছু ফ্যাক্টস, বেশ কিছু ইনফরমেশন কিন্তু লেখা আছে এই জার্নালিজমের ওপরে, এবং এটা আমি আস্তে আস্তে করে পড়ব এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং এখানে তোমার যদি মনে হয় যে কোনো তথ্য তোমার দরকার বা নোট করে তুমি লিখে নেবে, তুমি পজ করে বা রিপিট করে শুনে ইনফরমেশনগুলো লিখে রাখবে। তাই যারা রিয়েলি সাংবাদিকতার ইন্টারেস্ট তোমার রয়েছে, জার্নালিজমের ব্যাপারটা জানতে চাও, তাদের কিন্তু সাংবাদিকতার পথ চলার ইতিহাসটা, সারা পৃথিবীর সাংবাদিকতার ইতিহাস এবং তার সাথে ভারতবর্ষের সাংবাদিকতার ইতিহাসটা ছোট্ট করে একটু জেনে নিলে প্রচণ্ড উপকার হবে, হেল্প হবে। তো চলুন শুরু করা যাক একটা ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলো না। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি। ঠিক আছে, আমি একদম নোটটা পড়ছি আস্তে আস্তে, মন দিয়ে শোন। সংবাদের জন্মের দিনক্ষণ যদিও জানা যায়নি, তবে মানব সভ্যতার শুরু থেকে যে মানুষের কৌতূহল সংবাদের জন্ম দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সংবাদ যতই প্রাচীন হোক, ভারতের সংবাদপত্রের আবির্ভাব হয়েছিল 232 থেকে 235 বছর আগে। মাথায় রাখবে 232 থেকে 235 বছর আগে মাত্র। তবে তার আগে রোমে জুলিয়াস সিজারের রাজত্বকালে সংবাদ লেখক বা নিউজ রাইটার্সদের কথা শোনা যায়। এই সংবাদ লেখকদের কাজ ছিল সারা রাজ্যের কোথায় কী ঘটছে তা লিখিত রূপে রাজার কাছে পেশ করা। এই সংবাদ লেখকদের লেখা পত্রিকার নাম ছিল একটা ডায়রানা। স্পেলিংটা বলছি ACTA DIURNA। ওকে, ACTA DIURNA, মাঝখানে ACTA এর পরে একটা স্পেস দেবে, ঠিক আছে, একটা। ওকে, ডায়রানা, একটা ডায়রানা উচ্চারণটা। রাজ্যের বিভিন্ন খবরাখবর ছাড়াও এই পত্রিকাতে সরকারি ঘোষণা ইত্যাদিও থাকতো, যা বাজার, মেলা ইত্যাদি জনবহুল স্থানে গিয়ে পড়ে পড়ে শোনানো হতো। আবার এবার ভারত, এটা পৃথিবীর প্রাচীনতম হয়ে গেল, ঠিক আছে, রোমে। এবার ভারতবর্ষের চলে আসে, ভারতবর্ষের দিকে দৃষ্টি দিলে আমরা পাবো, আবার ভারতে মুঘল সম্রাটদের রাজত্বকালেও এই সংবাদ লেখকদের সম্পর্কে জানা যায়। তাদের নাম ছিল ওয়াকিয়া নাওয়াইস। স্পেলিংটা বলছি WAQIA, ওয়াকিয়া একটা স্পেস নাওয়াইস, NAWIS। ভারতে আসা গ্রিক পরিব্রাজক মেগাস্থিনিসের লেখাতেও এই সংবাদ লেখকদের উল্লেখ পাওয়া যায়। ওকে, ছোট্ট একটা ইনফরমেশন ইতিহাস নিয়ে দিলাম, এবার পরে ইনফরমেশন চলে আসে একদম। এবার এটা তো হচ্ছে ঐতিহাসিক ইনফরমেশন, এবার একেবারে খাতায় কলমে যেগুলো নিয়ে আমরা, যেটাকে আমরা পৃথিবীর প্রথম বা ভারতবর্ষের প্রথম বলে আমরা মনে করি, সেগুলো এবার আলোচনা করি। প্রকৃত অর্থে সংবাদপত্রের জন্ম হয় 1700 শতাব্দীর ইউরোপে। ভারতে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় 1780 সালের কলকাতায়, মানে আমাদের পশ্চিমবঙ্গ কলকাতায়, জেমস হিকির হাত ধরে। জেমস অগাস্তা হিকি তার নাম, জেমস হিকির হাত ধরে যিনি প্রথম এই সংবাদপত্র নিয়ে আসে। ওকে, এবার ভারতবর্ষের ইতিহাসটা নিয়ে আমরা আলোচনা করব। জেমস অগাস্তাস, স্পেলিংটা বলি, বরিগর জয়কার ময় হসন্ত দন্তের, জেমস অগাস্তাস, অ গয়াকার দন্তের শয়টয় আকার দন্তের শয় হসন্ত অগাস্তাস হিকি, হয়রস্বি কয়রস্বি হিকি, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী হিসেবে তিনি ভারতবর্ষে আসেন। তবে সেই চাকরি ছেড়ে তিনি সংবাদপত্র প্রকাশনার কাজ করার মনস্থির করেন এবং 1780 সালের 29শে জানুয়ারি, ডেটটা মাথায় রাখবে, 1780 সালের 29শে জানুয়ারি ভারতের প্রথম সংবাদপত্র কী নাম, বেঙ্গল গেজেট, এটা একটা টার্মটা লিখে রাখো বড় করে, বেঙ্গল গেজেট, গয়েকার বরিগর জয়কার ট বেঙ্গল গেজেট নামে একটি পত্রিকা প্রকাশ করেন। হিকির বেঙ্গল গেজেট, মানে জেমস অগাস্তাস হিকির বেঙ্গল গেজেটের গেজেট
তার পক্ষে এক বছরের বেশি চালানো সম্ভব হয়নি। তবে ইতিহাসের পাতায় তিনি ভারতে সংবাদপত্রের জনক নামে অমর হয়ে রয়েছেন এবং থাকবেন। তো কত ইন্টারেস্টিং ফ্যাক্ট, দেখো আমরা সাংবাদিকতার ইতিহাসটা জানছি আমরা। ওকে, সংবাদপত্রের দীর্ঘ যাত্রা তারপরও থেমে যায়নি। একটা পথ, এতটা পথ পেরিয়ে আসার পরেও সংবাদ কাকে বলে এই প্রশ্নের আজও সঠিক উত্তর পাওয়া যায় না। বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিক ও সম্পাদকরা তাদের কাজের অভিজ্ঞতার ঝুলি থেকে সাংবাদিকতার একাধিক সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে একটা দুটো সংজ্ঞা তোমাদের সাথে শেয়ার করি, বললে ব্যাপারটা ইন্টারেস্টিং থাকবে। ওকে, নিউজ, NEWS, এর ফুল ফর্ম হচ্ছে হলো N ফর উত্তর, মানে নর্থ, E ফর ইস্ট, পূর্ব, W ফর ওয়েস্ট, পশ্চিম, সাউথ, সাউথের অর্থাৎ হচ্ছিল S ফর সাউথ, দক্ষিণ। চারটি দিক থেকে আসা সমস্ত খবর যেটি এখানে আসে, তাই এটাকে বলা হয়, শর্টে বলা হয় নিউজ। ঠিক আছে, মানে একদম, মানে মাথায় রাখবে নিউজের আবার যে বিষয়টি, এখানে ফেমাস একটা উদাহরণ রয়েছে, সেটি হচ্ছিল মানে লর্ড নর্থক্লিফ, ঠিক আছে, একজন বিশেষজ্ঞ, তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য আছে এই সংবাদকে কেন্দ্র করে। সেটি হচ্ছিল, কুকুর মানুষকে কামড়ালে, একটা কুকুর যদি মানুষকে কামড়ালে সেটি কোনো খবর হয় না, কিন্তু একটা মানুষ যখন কুকুরকে কামড়ায় তখন সেটি হচ্ছিল খবর হয়, কারণ সেটা ইউনিক, যেমন নতুনত্ব রয়েছে। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ কোট, জার্নালিজমে খুব মানে সবসময় ইউজ হয়। ওকে, ওয়েন ডগ বাইটস আ ম্যান ইট ইজ নট দ্য নিউজ, ওয়েন ম্যান বাইটস আ মাইন ম্যান বাইটস আ ডগ দেন ইট বিকামস আ নিউজ। এটা সাংবাদিকতার গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল হিসেবে কিন্তু আলোচনা বা করা হয়ে থাকে। তাই আমরা সব দিয়ে আমরা মোটামুটি ইতিহাস নিয়ে, সাংবাদিকতা ইতিহাস, সাংবাদিক হিস্ট্রি নিয়ে একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম, সাংবাদিকতার একটা বেসিক ইনফরমেশন দিলাম, নিউজের ফুল ফর্ম কী, হোপস ইনফরমেশনসগুলো তোমাকে হেল্প করবে সাংবাদিকতার কেরিয়ারে, প্রফেশনে এগোতে। এবার একটা তথ্য দিয়ে রাখি, বেসিক্যালি আমি, আমার নাম হচ্ছে বিশাল পাল এবং আমি ক্যালকাটা ইউনিভার্সিটি এবং স্টেট ইউনিভার্সিটির বিভিন্ন স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, একদম কলেজ থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত রবীন্দ্রভারতীর, এবং প্র্যাকটিক্যাল ক্লাসেসও করি আমি প্র্যাকটিক্যাল ক্লাসে তিনটে ভিডিও আমি নিচে দেওয়া আছে, তিনটে গিয়ে ভিডিওকে একবার ডিসক্রিপশনে গিয়ে তোমরা একবার দেখো, তোমাদের আইডিয়া ক্লিয়ার হবে সেখানে কী করে চাকরি পেতে হয়, কী করে প্রস্তুতি নিতে হয়। এমনি প্রচুর প্রচুর বিভিন্ন ভিডিওস রয়েছে, সেগুলো দেওয়া রয়েছেই। যার এই সমস্ত বিষয় নিয়ে জানার ইচ্ছা আছে, যদি মনে করো যে আমি জার্নালিজম ফিল্ডে কী করে আসবো, কী করে কাজ করবো, অনেকে তোমরা এখানে আছো যে তোমরা জার্নালিজম নিয়ে পড়াশোনা করোনি, তোমার কলেজ পাস হয়ে গেছে, তুমি বাংলা অনার্স দিয়ে বা জেনারেল সাবজেক্ট নিয়ে পাশ করেছো বা অ্যাকাউন্টেন্সি নিয়ে পাশ করেছো, তোমার পক্ষে তো আবার গিয়ে পুনরায় কি কলেজ এভাবে ভর্তি হওয়া সম্ভব নয়, তুমি কীভাবে জার্নালিজম ফিল্ডে আসবে। ঠিক আছে, জার্নালিজমের ডিগ্রি না থাকা সত্ত্বেও সেই ব্যাপার নিয়েও আমার প্রচুর প্রচুর ভালো ভালো ভিডিওস দেওয়া রয়েছে, সেগুলো দেখতে পারো, বা সশরীরে তোমার যদি মনে করো আমার সাথে দেখা করবে এসেও দেখা করতে পারো, বা আমাকে একটা ফোন করো না, ফোন নাম্বার তো দিয়েই দিয়েছি বা ডিসক্রিপশনে তোমরা গিয়ে পেয়ে যাও, গিয়ে তোমরা কল করতে পারো, আমি তোমাকে সমস্ত তথ্য দিয়ে দেবো। রাইট, দীর্ঘ 9 বছর ধরে জার্নালিজম মাস কমিউনিকেশন পড়াই এবং এই সঠিক তথ্যের প্রচণ্ড অভাব পশ্চিমবঙ্গের বুকে, মানে আবল তাবল ইনফরমেশন বেশি মানে লোকের কাছে পৌঁছায় সঠিক ইনফরমেশনের জন্য থেকে। তাই সঠিক ইনফরমেশন যদি পেতে চাও এই ফিল্ড নিয়ে, ইউ আর মোস্ট ওয়েলকাম, আমাকে একটা ফোন করো, আমি তোমাকে সমস্ত তথ্য দিয়ে সহযোগিতা করব। দেখো, এরপর ইন্টারেস্টিং টপিক, ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।